বলাকা ও বলাকা দু চোখে স্বপ্ন আঁকা খুঁজে ফিরিস তুই যাকে বলাকা ও বলাকা পলকে ক্লান্ত পাখা আমারই মনে সেজে থাকে বলাকা ও বলাকা দু চোখে স্বপ্ন আঁকা খুঁজে ফিরিস তুই যাকে বলাকা ও বলাকা পলকে ক্লান্ত পাখা আমারই মনে সেজে থাকে দিন 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 যে চলে যায় রে আয় 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 রে ফিরে আয় রে দিন 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 যে চলে যায় রে বলাকা ও বলাকা ২০১৯ নভেম্বর সেই সবে পুজোর মরশুম বা ঢাকের আওয়াজ মিলিয়েছে কি মিলিয়ে যায়নি বলাকা ভ্রমণ সাথীদের নিয়ে হাজির হয়েছি গুজরাতে গুজরাট ভ্রমণে দুরাত ট্রেনে কাটিয়ে ভাদোদরায় নেবে চলেছি পৃথিবীর অষ্টম আশ্চর্য নবনির্মিত বিশ্বের সব থেকে দীর্ঘাকৃতি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি দেখতে স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটের এই কেভাদিয়া কলোনিতে নর্মদা নদীর সর্দার সরোবর বাঁধের কাছেই এই মূর্তি ঘিরে বেশ কয়েক কিলোমিটার পাহাড়ি এলাকাকে যেভাবে গড়ে তোলা হয়েছে বা সাজানো হয়েছে তা আজ বিশ্ব পর্যটক মানচিত্রে ঠাঁই করে নিয়েছে কি নেই এই মূর্তি ঘিরে চারপাশে গড়ে উঠেছে শিশু পুষ্টি উদ্যান জঙ্গল সাফারি ক্যাকটাস গার্ডেন বাটারফ্লাই গার্ডেন একতা নার্সারি রিভার র্যাফটিং নৌকা বাইজ আরও নানা কিছু সম্মিলিয়ে সারা দিন সারা দুপুর বিকাল সন্ধ্যা কাটানোর একটি উপযুক্ত জায়গা আমরা ঘুরে বেড়াচ্ছি বিশ্বের সব থেকে বড় স্ট্যাচুর পাদদেশে ২০১৩ অক্টোবরে এর কাজ শুরু হয় এবং নির্মাণ শেষ হয় ২০১৮ উদ্বোধন হয় ২০১৮ ৩১ অক্টোবর উদ্বোধক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৯৮৯ কোটি টাকা ব্যয়ে লার্সেন অ্যান্ড টুব্রোর তৈরি এই মূর্তি উদ্বোধনের কিন্তু রূপকারও ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উচ্চতা ১৮২ মিটার অর্থাৎ ৫৯৭ ফুট যার নির্মাণ আজ বিশ্বের বিষয়ে ৬০-তলা বাড়ির সমান উঁচু হবে উল্লেখ্য বিষয় ইংরেজরা দেশ ছেড়ে যাওয়ার সময় ভারতকে ৫৫০টি টুকরোতে পরিণত করতে চেয়েছিল সর্দার প্যাটেল এই সকল খণ্ডের বা আঞ্চলিক প্রতিনিধি রাজাদের নিয়ে বা নেতা নেত্রীদের নেতৃত্বদের নিয়ে পুরো ভারতকে এক করার অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং পেরেছিলেন তাই সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় লৌহ পুরুষ সেই ভূমিকাকে মনে রেখে এবং স্মরণ করে এই অত্যাশ্চর্য স্ট্যাচুর নামকরণ করা হয় স্ট্যাচু অফ ইউনিটি ঐক্যের মধ্যে মূর্ত প্রতীক যার স্থাপত্য ও নির্মাণ শৈলীর ফিরিস্তি কল্পকথা বা গল্পকথার মতো মনে হবে এই দেখুন মূর্তির ভিতরের স্ট্রাকচারটা দেখুন যেন মনে হবে একটা আস্ত হাওড়া ব্রিজ বা কোনো রেল ব্রিজের লোহা লক্কর এমনিই তার গঠন স্টিল দিয়ে এমনভাবে তৈরি যে ঘন্টায় ১৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেলেও এর কোনো ক্ষতি হবে না ভাবা যায় ভাদোদরা দেখিয়ে আমরা চলেছি সড়ক পথে গুজরাতের অন্যতম বাণিজ্য নগরী আহমেদাবাদ শহরের উদ্দেশ্যে
আহমেদাবাদের অন্যতম দ্রষ্টব্য সবরমতী আশ্রম, জাতির জনক বাবুজির নিজের হাতে গড়া সবরমতী নদীর পাড়ে এই সবরমতী আশ্রম। জীবনের অনেকটা সময় কেটেছে এই আশ্রমে। স্বাভাবিকভাবেই স্বাধীনতা আন্দোলনের অনেক রূপরেখার জন্ম যেমন এখানে, আবার দেশের বহু বরণীয় স্মরণীয় নেতা থেকে বর্তমান সময়েরও বিশ্ববিখ্যাত ব্যক্তিরা এই আশ্রমে এসে শ্রদ্ধা জানিয়ে যান। গান্ধীজির স্মৃতিধন্য এই সেই বাড়ি আজও অবিকল একই রকমভাবে রাখা হয়েছে। আর এই সেই সবরমতী নদী আহমেদাবাদকে স্নাত করে বয়ে চলেছে একইভাবে আগের মতোই। আর এর পারেই স্বাধীনতা ভারতের তীর্থভূমি গান্ধীজির সবরমতী আশ্রম গড়ে উঠেছে। দেখুন গান্ধীজির স্পর্শধন্য সেই চরকা, সেই তাকিয়া, সেই খড়ম, চপ্পল আজও রাখা আছে পরম শ্রদ্ধায় সযত্নে। দেশ বিদেশের অতিথিরা এখানেই শ্রদ্ধা নিবেদন করেন। আমরা ফিরে আসার কয়েক মাস পরেই এখানে এসেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই জায়গায় শ্রদ্ধা নিবেদন করেছিলেন। ১৯৩০-এর ১২ই মার্চ ব্রিটিশের লবণ আইনের বিরুদ্ধে এখান থেকেই দাণ্ডী অভিযান শুরু হয়েছিল। ২৪ দিন ধরে ৩৮৬ কিলোমিটার পায়ে হেঁটে 80 জন সত্যাগ্রহী সহ তাম্বে উপনগরের যে দাণ্ডী গ্রাম আছে সেখানে পৌঁছেছিলেন এবং সমুদ্রে জল ফুটিয়ে লবণ তৈরি করেছিলেন, যাকে লবণ বা দাণ্ডী অভিযান নামে খ্যাত। আহমেদাবাদ থেকে এবার চলেছি আমরা গুজরাটের রাজধানী গ্রিন সিটি বা সবুজ নগরী গান্ধীনগরের উদ্দেশ্যে। চোখের সাথে পেটের খিদেটাও তো ভাবতে হবে। চলার পথে গান্ধীনগরে একটি পার্কের গাছের তলায় দাঁড়িয়ে বসে পিকনিকের মেজাজে ডিমের ঝোল ভাত। অ্যাকচুয়ালি ঘুরে আসার পর এই স্মৃতিগুলো খুব মনে পড়ে, তাই না?
সেদিন গান্ধীনগরে বিখ্যাত অক্ষয়ধাম মন্দির, সেই বিখ্যাত অক্ষয়ধাম মন্দির দেখে আমরা এলাম ত্রিমূর্তি মন্দিরে। আসলে এই গান্ধীনগর তথা সারা গুজরাটে বহু মন্দির গড়ে উঠেছে। প্রায় সবগুলি নির্মাণ স্থাপত্যে জাঁকজমকে এবং বৈভাবে দেখার মতো, চোখ জুড়িয়ে যায়, অবাক হতে হয়। পরদিন আমরা পৌঁছালাম জগৎখ্যাত শৈবতীর্থ আরব সাগরের পাড়ে সোমনাথে। এদিন সোমনাথে পৌঁছানোর আগেই সাত সকালে দেখে নিলাম ভালুকা তীর্থ। পুরাণ বলছে এখানে জোড়া নামে এক ব্যাধ যুবকের হাতে ভগবান শ্রীকৃষ্ণ তীরবিদ্ধ হয়ে দেহত্যাগ করেছিলেন, এই সেই স্থল। বিগ্রহের পাশে আজও দেখা যায় সেই ব্যাধ যুবক জরা আজও শ্রীকৃষ্ণের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছে, এই সেই বিখ্যাত ভালুকা তীর্থ। সোমনাথ মন্দির চত্বরে পায়ে পায়ে বলাকার পরিবার সেদিন গুজরাটে। সোমনাথ মন্দির, পুরাণ রামায়ণ মহাভারতেও যে মন্দিরের উল্লেখ রয়েছে গুরুত্ব সহকারে। একটা সময় নাকি এই মন্দিরে 300 জন সঙ্গীতজ্ঞ বা গায়ক গায়িকা ছিলেন, নর্তকী ছিলেন 500 জন, পুরোহিত ছিলেন 2000 জন, আর মস্তক মুন্ডনের জন্য 300 জন নাপিত ছিলেন। এছাড়াও বাদ্যবাজনা, রঙিন ফোয়ারা, আলো রোশনাই, হাতি ঘোড়া, লোক লস্করের সবসময় জমজমাট থাকত। গঙ্গা থেকে জল আসত আর কাশ্মীর থেকে ফুল আসত শিবের পুজোর জন্য। আর সারা মন্দিরে ছিল চন্দন কাঠ, রূপো, সোনা, মণিমাণিকের সাথে নামি দামি স্টোন বা পাথরের অবাক করা কারুকার্য। দুঃখের বিষয়, অত্যাচারী মুসলিম নবাব বা সম্রাটরা ও লুঠেরা 17 বার এই মন্দির ভেঙে লুটপাট করে হত্যালীলা সাঙ্গ করে সব শেষ করে দিয়েছে। 1952 সালে স্বাধীন ভারতবর্ষে লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরুর অমতে
বা বল্লভভাই প্যাটেলের সাথে নেহরুর দ্বিমত হলেও বল্লভভাই প্যাটেল প্রায় নিজের উদ্যোগেই এই সোমনাথ মন্দির পুনর্নির্মাণ করান। মন্দিরের পাদদেশ ধৌত করে বয়ে চলেছে আরো মহাসাগর। সোমনাথ মন্দিরের এই সেই বিখ্যাত শিবলিঙ্গ যা দ্বাদশ শিবলিঙ্গের অন্যতম। হীরে জহরত মণিমাণিক্য সোনা চাঁদি দিয়ে শিবলিঙ্গ থেকে আরম্ভ করে গর্ভগৃহের এবং উপরের যে চাঁদোয়া সমস্ত সাজানো মণিমাণিক্য দিয়ে চলছে সন্ধ্যার অতি। সোমনাথের বিখ্যাত প্রভাস তীর্থ রামায়ণ মহাভারত পুরাণে এর উল্লেখ রয়েছে এই প্রভাস তীর্থে। এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণ থেকে আরম্ভ করে পঞ্চপাণ্ডব এবং চৈতন্য মহাপ্রভু স্বয়ং এসেছিলেন এই প্রভাস তীর্থে পুণ্য স্নানে। এটি হলো সোমনাথে নবনির্মিত রাম মন্দির। আজকে চলেছি কেন্দ্রীয় শাসিত রাজ্য দিউ।
এবার চলেছি গির অরণ্য সিংহসাগর। আজকে চলেছি সোমনাথ থেকে পোরবন্দরের উদ্দেশ্যে। পোরবন্দরে মহাত্মা গান্ধীর পবিত্র জন্মস্থল, এই স্থলেই গড়ে উঠেছে আজকের কীর্তি মন্দির। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতির জনকের জন্মস্থলে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে বলাকা পরিবারের শ্রদ্ধা জ্ঞাপন। শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে, কাহে তব জয় গাথা। জন গণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে বন্দে মাতরম, স্বাধীন ভারত জিন্দাবাদ, নেতাজি সুভাষ চন্দ্র বসু জিন্দাবাদ, মহাত্মা গান্ধী জিন্দাবাদ,
বন্দে মাতরম, জয় হিন্দ। ভাবলে অবাক হতে হয়, বিংশ শতাব্দীর শান্তির পূজারী বিশ্ববন্দিত মোহনদাস করমচাঁদ গান্ধী এখানেই জন্মগ্রহণ করেন ও শৈশব উত্তীর্ণ করেন। সেই ভিটে সেই ঘরগুলি আজও সেই রকমভাবেই রাখা আছে। সারা প্রাঙ্গণ জুড়ে সাজিয়ে তোলা হয়েছে গান্ধীজির সময়কার নানা আসবাবপত্র থেকে মূল্যবান আলোকচিত্রে। সেদিন বলাকার পরিবার পোরবন্দরে কৃষ্ণ সুধামার মন্দির, এখানেই ছিল সুধামার বাড়ি। সেই পোরবন্দরেই সুধামার স্মৃতি বিজড়িত বাটিতেই গড়ে উঠেছে কৃষ্ণ সুধামার মন্দির। পোরবন্দরে ভারতমাতা মন্দির, পুজো পাচ্ছে কোনো দেবদেবী নয়, ভারতবর্ষের মানচিত্র। এবার চলেছি আরব সাগরের পাড় ধরে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে দ্বারকার উদ্দেশ্যে, যেখানে একসময় ছিল ভগবান শ্রীকৃষ্ণের রাজ্যপাট। দ্বারকায় প্রবেশের তোরণ দ্বার, দ্বারকায় পৌঁছে পরদিনে চলেছি ভেট দ্বারকার উদ্দেশ্যে। ভেট দ্বারকা যেতে হলে অনেকটা সমুদ্র পথ অতিক্রম করতেই হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। ভ্রমণ আন্দোলনে নিয়োজিত কোলাঘাটের বলাকা ভ্রমণ সংস্থা, আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য নিম্নবিত্ত ভ্রমণ সাথীদের স্বাদ ও সাধ্যের মধ্যে যতটা সম্ভব কম খরচে ভারত তীর্থের দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়া। বলাকার অন্যতম বৈশিষ্ট্য একান্নবর্তী পারিবারিক বন্ধন ও মানসিকতায় ঘুরে বেড়ানো।
চলেছি সমুদ্র পথে ভেট দ্বারকার উদ্দেশ্যে। রঙিন সমুদ্র, শয়ে শয়ে টোলারের আনাগোনা, তার সাথে শয়ে শয়ে অগণিত পরিযায়ী পাখিদের খুনসুটি প্রাণ মন ভরিয়ে দেয়। পাখি কেনা ভালোবাসে, আবার সেই পাখি যদি মাথার যখন তখন ঠোক্কর দেয়, হাত থেকে খাওয়ার ছো মেরে নিয়ে চলে যায়, সে দৃশ্য সত্যিই ছবি তুলে রাখার মতো সেই ভেট তারকায় সমুদ্র পথে। আরব মহাসাগরের অভিযানে ভেট দ্বারকা, গুজরাট ভ্রমণে বলাকা। ভেট দ্বারকা দেখে আমরা দর্শন করলাম নাগেশ্বর শিব মন্দির, এটিও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি বলে পরিগণিত। টি সিরিজের মালিক ধর্মপ্রাণ গুলশান কুমার এটি নতুনভাবে সংস্কার করেন, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গম দ্বারকা। আমরা দর্শন করলাম কৃষ্ণপ্রিয়া রুক্মিণী দেবীর মন্দির, এখানে ভিক্ষুকদের যে ঐক্যবদ্ধ বা ভিক্ষুকদের যে জোটবদ্ধতা তা দেখে খুব ভালো লাগলো দ্বারকার রুক্মিণী মন্দির।
দ্বারকার সাইড সিনে স্বামীনারায়ণ মন্দির। আমাদের যেমন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব বা স্বামী লোকনাথ যে আছেন, ঠিক তেমনি গুজরাটের মননে স্বামী নারায়ণ ছিলেন একজন ধর্মগুরু। মন্দিরগুলোর স্থাপত্যকলা দেখার মতো দ্বারকার স্বামীনারায়ণ মন্দির। এটি হলো বুড়েশ্বর শিব মন্দির। বুড়েশ্বর আরব মহাসাগরের সৈকতেই গড়ে উঠেছে। জোয়ারে সব ডুবে যায়, শুধু উপরের অংশটা জেগে থাকে, তখন যাওয়া আসা বন্ধ। আবার ভাটায় জেগে উঠে, তখন যাওয়া আসা শুরু। সেদিন অবশ্য আমরা যখন গিয়েছিলাম ভাটার সময়। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গধূলির রঙ হবে এ ধরনের স্বপ্নের দেশ ব্যস্ত। সেদিন আরব সাগরের পাড়ে বসে প্রকৃতির রঙের খেলায় সূর্য ডোবার পালা দেখলাম, সূর্যাস্তের আলোকিত আরব সাগরের বক্ষ রাশি। ঘরে ফিরছে মাছ ধরা জেলাডিঙি থেকে পক্ষী কুম, সব মিলে একটা দারুণ দারুণ দৃশ্য। শেষ দিন আমরা চলেছি দ্বারকায়, দ্বারকাধীশের বিখ্যাত রণছোড়জি মন্দিরে। আসলে রক্তপাত এড়াতে মথুরায় যুদ্ধক্ষেত্র থেকে চলে এসে ভগবান শ্রীকৃষ্ণ এই দ্বারকাতেই তার রাজ্যপাঠ স্থাপন করেন, তাই বলা হয় রণছোড়জি মন্দির। এই মন্দিরেই কৃষ্ণ অন্তপ্রাণ মীরাবাই। দ্বারকায় যে বিগ্রহ আছে সেই শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ বিগ্রহের মধ্যে বিলীন হয়ে গিয়েছিল। সেই বিখ্যাত মন্দিরে বলাকার পরিবার হাতে হাতে পূজার অর্ঘ্য নিয়ে। এই সেই জগৎখ্যাত দ্বারকার দ্বারকেশ্বর পুরাণখ্যাত মন্দির। কত যুগ যুগ ধরে সেই কারুকার্যময় মন্দিরে বিজয় পতাকা উঠছে পথপথ করে, অবিরাম অবিরাম আছড়ে পড়ে আরব সাগরের ঢেউয়ের মতো মানুষের স্রোত। ছুটে এসেছি আমরা, জয় দ্বারকাধীশের জয়। Thank you.
তিনতলার মন্দির পাদদেশ ধৌত করে বয়ে চলেছে গোমতী নদী। পারাপারে নির্মিত হয়েছে এই সুদৃশ্য সেতু বা ঝোলা। ইনি একজন উটির কারবারি, অনেকে হয়তো চেনেন আলাভন দ্বারকায়। কোলাঘাটে এলে অনেক উট আনবে বলেছে, দেখা যাক। গোমতী নদীতে কিলবিল করছে মাছ, আর মাছেদের খাবারে দানা দিয়ে বা খাবার খাইয়ে কেটে যায় অনেকটা সময়। তবে মাছে ভাতে বাঙালি খুব সাবধান, এখানে কিন্তু মাছ পুজো পায় ঠাকুর জ্ঞান। আপনি যদি ভাবেন একটু তেল ঝাল বা কড়া করে ভাজা হলে কেমন হবে, তাহলে কিন্তু এরা আগে দৌড় করাবে পরে মাছ। কল করি মা, দরকার নেই এমন মাছের। একদিন বলাকা পরিবারের সবাই দ্বারকার লজে, মানে শেষ দিনটা আর কি, আমরা বেঁকে উঠলাম নাচ গান হয় হুল্লোড়ে। আসলে দাবার ছকের মতো ব্যস্ত জীবন থেকে কদিনের ছুটি নিয়ে এ এক অকৃত্রিম প্রাণবন্ত আনন্দ উচ্ছ্বাস খুব খুব ভালো লাগলো, মনে থাকবে বহুদিন। সেদিন গুজরাট ভ্রমণে শেষ দিন দ্বারকার লজে। তবু কেন রাগ দেখালি দিব আমি গলায় ফাঁসি, তবু কেন রাগ দেখালি দিব আমি গলায় ফাঁসি, চল সখি মন মানাতে টই টই করে ঘুরে আসি। এর মাধ্যমে শেষ হলো গুজরাট ভ্রমণ। সমস্ত ভ্রমণ সাথীদের অভিনন্দন, সবাই ভালো থাকবেন, আবার নিশ্চয়ই দেখা হবে কোথাও না কোথায়, তাই তো? নমস্কার, ধন্যবাদ।